বঙ্গ সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বাংলার রাজনীতির পট পরিবর্তনের ডাক দিলেন এবং লক্ষ্যমাত্রা 2026 সাল 2026 এ বিজেপির ভালো ফল এবং যেদিন থেকে রেজাল্ট অর্থাৎ ভোট গণনা শুরু হবে সেদিন থেকেই গোটা রাজ্য অর্থাৎ বাংলার পরিস্থিতি কতটা উন্নত হবে সে কথাও উল্লেখ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। आपके अच्छे दिन अब दूर नहीं है। 2026 विधानसभा की गणना के साथ ही यहाँ पर अच्छे दिन भी शुरू होने वाले हैं। বঙ্গ সফরে এসে ফের পালা বদলের ডাক। দলীয় সভামন্ত্র থেকে 26-এ বাংলায় পরিবর্তনের আহ্বান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। 26-এর ভোট গণনার দিন থেকেই বাংলার আজকের দিনের শুরু আশ্বাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। मैं आपको विश्वास दिलाता हूं, आप चिंता मत करिए, आपके अच्छे दिन अब दूर नहीं है। 2026 विधानसभा की गणना के साथ ही यहाँ पर अच्छे दिन भी शुरू होने वाले हैं, ये आप मान कर। 2024 নবীন পট্টনায়কের ওড়িশার অভেদ্য দুর্গে পদ্ম ফুটেছে। 26-এ বাংলাতেও একই রকম ইতিহাস করতে মরিয়া পদ্ম শিবির। মমতার লাগাতার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে এদিনে কড়া জবাব দেন অমিত শাহ। দুর্নীতি ও কাটমানি নিয়ে শাসক দলকে নিশানা অমিত শাহ। মমতা জি হামেশা কেহতি হ্যায় কি হামে অন্যায় হো রাহা হ্যায়। নরেগা কা এনডিএ মে নরেন্দ্র মোদি জি নে 10 সাল মে 54,000 করোড় রুপিয়া দিয়া হ্যায়। এ 54,000 করোড় রুপিয়া মনরেগা কে লাভার্থিও কে পাস পৌঁছতা হ্যায়, তৃণমূল কংগ্রেস কে কার্যকর্তাও কে পাস পৌঁছতা হ্যায়, ইসকি জরা যাঁচ কর লেনা। আপনার সাউথ বাংলা আপনি হিসেবটা সারা ভারতবর্ষে কোন রাজ্যে 2014 সালে আগে কত টাকা নিত আর 2024 সালে কত টাকা আছে, আপনি যদি এক পকেটের বাটা হন হিসেব কি আপনি। বঙ্গ সফরে এসে অমিত শাহ যখন এই কথা বলছেন তার আগেই প্রকাশ্য মঞ্চে কাটমানি নিয়ে স্বীকারোক্তি শোনা গিয়েছে খোদ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর গলায়। এমন নেতা আছে 3 মাস 4 মাস হলো অঞ্চলের সভাপতি হয়েছে, মধ্যেই তার বিরুদ্ধে গুচ্ছের নালিশ, এর কাছ থেকে টাকা নেয়, ওর কাছ থেকে টাকা নেয়, কলকাতায় যাওয়ার জন্য টাকা নেয় কিন্তু মানুষের বাড়িতে যায় না। তৃণমূল যদিও এখনো 2021-এর নির্বাচনের স্বপ্নে বিভোর। অমিত শাহ সহ বিজেপির নেতারা অতীত থেকে শিক্ষা নেয় না, আব কি বার দোষো পার বলে আজকে বাংলায় বিজেপির বিধায়ক সংখ্যা কত সেটা 60 না 65 না 50 তারাই বলতে পারবে না। 11/0/16/3/21/77 বিগত 10 বছর ধরে ধারে ভারে বিজেপির সংগঠনের ব্যাপক শ্রীবৃদ্ধি হয়েছে, তার উপর একের পর এক দুর্নীতিতে তৃণমূল নেতাদের সারিবদ্ধ জেল যাত্রা এবং লাগাতার নারী নির্যাতনের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তায় মানুষের বিরক্তিকে পুঁজি করে 26-এর নির্বাচনে ঝাঁপাতে চলেছে বিজেপি। বঙ্গ সফরে এসে সেই লড়াইয়ের শঙ্খনাদ করে গেলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভোকাল টনিকে স্বভাবতই উদ্বুদ্ধ বঙ্গ বিজেপি। আসন্ন উপনির্বাচনেও তা গেরুয়া শিবিরের কাজে লাগবে বলে মনে করছে রাজনৈতিক মহল। রিপাবলিক বাংলা। বঙ্গ সফরে এসে অনুপ্রবেশ নিয়ে ফের একবার সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তিনি স্পষ্ট করে দিলেন যে 2026-এর নির্বাচনের পর বিজেপি ক্ষমতায় এলে এই রাজ্য থেকে একেবারে চিরতরে নির্মূল হয়ে যাবে এই অনুপ্রবেশের সমস্যা, আশ্বস্ত করেছেন তিনি। 26 মে পরিবর্তন কর দিজিয়ে ইস ঘুসপেট কো হাম পূর্ণতয়া রোক কর দম লেনে ওয়ালে। অনুপ্রবেশের সমস্যায় আগামী দিনে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির মূল হাতিয়ার হতে চলেছে, বঙ্গ সফর থেকে তা স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বঙ্গে বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ সমস্যার স্থায়ী সমাধান হবে বলে প্রতিশ্রুতি শাহের। मैं आज बंगाल की जनता को कह कर जाता हूं 26 में परिवर्तन कर दीजिए इस घुसपैठ को हम पूर्णतया रोक कर दम लेने वाले और शांति बंगाल में तभी हो सकती है जब एक घुसपैठ हो। রবিবার পেট্রোপোল সীমান্তে যাত্রী টার্মিনাল ভবন এবং মৈত্রী দ্বার উদ্বোধনে গিয়েছিলেন শাহ।
উদ্বোধনী মঞ্চ থেকে মোদী জমানায় সীমান্ত সুরক্ষার অগ্রগতি কতটা হয়েছে তার খতিয়ান পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। देश की सीमाओं की रक्षा खेल क्षेत्र के अंदर मोदी जी ने अनेक नई शुरुआतें की, इसको लॉजिकल एंड तक अंत तक पहुंचाकर सफलता में परिवर्तित करने का काम नरेंद्र मोदी जी ने किया। কখনো গিরিরাজ সিং তো কখনো হিমন্ত বিশ্ব শর্মা। তৃণমূল জমানায় অনুপ্রবেশের বারবারন্ত এবং জনবিন্যাসে বদল নিয়ে এর আগেও বহুবার সুর চড়িয়েছেন বিজেপির নেতারা। দিন কয়েক আগে এই ইস্যুতে রাজ্যের শাসক দলকে নিশানা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। রবিবারও প্রথমে সীমান্তে বিএসএফ এর অনুষ্ঠান থেকে দ্বিতীয়বার সল্টলেকের দলীয় মঞ্চ থেকে অনুপ্রবেশ নিয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন অমিত শাহ। स्टेट स्पॉन्सर घुसपैठ हो रही है उसको रोकना है तो इसका एकमात्र रास्ता है कि 26 में भारतीय जनता पार्टी की सरकार। অনুপ্রবেশের কুফল ভোগ করছে গোটা রাজ্যের মানুষ। অনুপ্রবেশ আটকানো না গেলে দ্রুত বদলে যাবে জনবিন্যাস, একথা বুঝতে পারছেন সবাই। অথচ চোখে ঠুলি আর কানে তুলো গুঁজে বসে থাকা রাজ্য সরকার বিএসএফ কে না দিচ্ছে জমি, না দিচ্ছে স্বাধীনভাবে কাজ করতে। আর এত কিছুর পরে অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন উঠলেই নির্লজ্জভাবে দুহাত তুলে নিচ্ছে তৃণমূল। অনুপ্রবেশ আটকানোর দায়িত্ব বর্ডার সিকিউরিটি ফোর্সের, সে বর্ডার সিকিউরিটি ফোর্স মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সংস্থা নয়, বর্ডার সিকিউরিটি ফোর্সের নেতৃত্বে রয়েছেন আপনি এবং আপনাকে সেই দায় নিয়ে সবার আগে পদত্যাগ করা উচিত স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতার জন্য। ইন্ডি জোটের শরিক তৃণমূলের সুরে সুর মিলেই একই ভাষায় বিজেপিকে আক্রমণ সিপিএম এরও। কেন্দ্রীয় সরকারের ব্যাপার, রাজ্য সরকারের ব্যাপার না মুখ্যত অনুপ্রবেশ বন্ধ করে দেবেন, কিছুই করেননি, ১৯ কিচ্ছু করেননি, তাহলে তো বিজেপি ফেল। ইন্ডি জোটের দুই শরিক তৃণমূল এবং বামেরা মানতে না চাইলেও রাজনৈতিক কারণেই পশ্চিমবঙ্গ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য। বাংলার সরকারের অসহযোগিতার জেরে সীমান্তের বিস্তীর্ণ এলাকা রক্ষণাবেক্ষণে বেগ পেতে হচ্ছে বিএসএফ কে প্রতি মুহূর্তে। এই অবস্থা না বদলালে সীমান্তে দাঁড়িয়ে হাতে হাত ধরে মানববন্ধন করে আর যাই হোক অনুপ্রবেশ আটকানো যাবে না। রিপাবলিক বাংলা।